বিষধর সাপ রাসেলস ভাইপার এখন ঢাকার আরও কাছে মানিকগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে মানুষের দিন ভয়ঙ্কর এই সাপের আতঙ্কেই কাটছে প্রায় প্রতিদিনই চরের কোনো না কোনো অংশ থেকে সাপে কাটার খবর আসছে বেশ কয়েকজন মারাও গেছেন রাসেলস ভাইপারের ভয়ে একরকম থমকিয়ে গেছে চরের তিনটি ইউনিয়নের মানুষের জীবনযাত্রা মানিকগঞ্জের হরিরামপুরে চরাঞ্চল ঘুরে জানাচ্ছেন তাজনুর ইসলাম ছবি তুলেছেন নির্মল সঞ্জু বর্মন একমাত্র ওয়ালটন এসি জিৎচ্ছে এক বছরের গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারা দানো দানও হাজাইছে আমি পাঁচ হাটি দান হাজাইছি হাজায় হারাই হইলো আরেক জায়গায় দুই দানান বেড়ে গেছি ও বোঝা হাজায় হারিয়ে সোটা দইরে গিরে দেয় কাতা দেয় হাজায় গেছে ভরি গিরে এই জায়গাটায় কামড় দিয়ে নিচ্ছে গিরে নিচে ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পর্দার মাঝে জেগে ওঠা বিচ্ছিন্ন এক চর যেখানে আছে মানিকগঞ্জের হরিরামপুর থানার তিনটি ইউনিয়ন সবুজে ঘেরা নির্মল পরিবেশ হলেও এখানে আছে ভয়ঙ্কর রাসেলস ভাইপারের বিষাক্ত নিঃশ্বাস সকাল শুরু হয় আতঙ্কে ভয় বিষধর সাপ রাসেলস ভাইপারের কৃষি জমিতে যারা কাজ করেন তারা এখন সদা সতর্ক সাপানবর্তী দেহি সাপের দেশিটা হ্যাঁ বড় বড় বিশাল সাপ আমার বাড়ির মধ্যেই যদি মাঠে না আসতে পারি মানে সব সময় ভয়ে কাজ করে যে আমি হয়তো সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবো না সাপের আতঙ্ক সবসময় কাজ করে আমাদের বিস্তৃত এই চরের এমন কোনো মানুষ নেই যিনি অন্তত একবার এই সাপ দেখেননি নদীর পাড় কিংবা বাড়ি রাঙিনা প্রায়ই চোখের সামনে পড়ছে কিলিং মেশিন রাসেলস ভাইপার পেটের উপরে দেখি খালি হানি এম্বা এম্বা করতেছি পরে ওইদিকে চাইছি পরে এখন দেখি মা তার হানির ওই মানে চেকুন মাঝখানে মোটা আবার হান্ডি কাজ করতে ভয় পায় যেমন ধান কাটতে গেল ধানের উপরে থাকে ধানের আটির ভিতরে থাকে বা পায়ের নিচে না কি করা এরই মধ্যে চরের অনেকে দংশনের শিকার হয়েছেন চলতি বছরেই ওই চরে মারা গেছেন অন্তত জন। রাসেলস ভাইপার বা চন্দ্র বড়ার ছবুল খেয়েও বেঁচে ফিরেছেন সৌভাগ্যবান কয়েকজন তাদেরই একজন শাহজাহান সর্দার সেম্বিঘাট পাড় দিয়ে যাওয়ার পরে আমার মনে বমি হয়েছে বমি হলে পরে আমি মানে আর কি হয়েছে ওটা আর বলতে পারব না যায় সেলাইন দেওয়ার পর আর কি মানুষ আর কি কিছু কিছু আর কি কথা কইলে সব মনে কন্য শুনতাম আর কি মানিকগঞ্জের সবচেয়ে দুর্গম যে চর ধোলার চর সেই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছে এবং স্থানীয়দের যেই যেই মতামত কিংবা স্থানীয়দের যেই অভিজ্ঞতা সে অনুযায়ী এই চরে চন্দ্রবড়া সাপ অর্থাৎ রাসেলস ভাইপারের সবচেয়ে বেশি আস্তানা এবং সেটি আমরা বেশ চাক্ষুষভাবেও দেখতে পাচ্ছি যে খুব সম্প্রতি এই একটি চন্দ্রবোড়া সাপ স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে যার ফলে যেটি হয়েছে যে তারা যেমনটি বলছেন যে প্রত্যেক দিন গড়ে একটি করে সাপ তারা মারছেন এবং এইখানে মূলত যারা আসেন তারা সবাই কৃষিকাজের জন্যেই এসে থাকেন আর যখনই তারা এই জমি চাষ করা কিংবা অন্যান্য যেই জমির আনুষ্ঠানিকতা রয়েছে ফসল সংগ্রহের মতো কাজকর্ম রয়েছে সেই সময়ে কিন্তু তারা এই সাপের মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই নিয়ম করে মানুষের হাতে মারা পড়ছে চন্দ্র বড়া আরও দুর্গম ঢোলার চরের কাশ বনে দেখা মিললো তার নজির চাষ করি এই তখন গাড়ি চেল বাইরেছে বাইরে আনার পরে মাথা না যায় মানে যায় তখন এগুলো নাটি দিয়ে মানে বাইরিয়া যায় তারপরে ওগুলো মারছি ডাক পারছি কয়েকজন রে ডাক পারার পর ওরা দৌড় ভাইছে আমি বাড়ি সাইনেছি আর কি ভয়ে কোনো পৈরে কোনো লোক এই সহ আসপের না এটা পুরে পাঁচশো টেহা এই সহ গেলে আষ্টশো সাতশো নয়শো দেওয়া লাগে আমরা যে খেত খোলা করি পরে দিয়েই আমরা ফই নিয়ে যেতেছি এরকম একটা পরিস্থিতি এই একমাত্র এই রাসেল ভাইভার্সের কারণে চরবাসীর অসংখ্য সমস্যার ভিড়ে রাসেলস ভাইপার আতঙ্কে রীতিমতো বিপাকে স্বয়ং ইউপি চেয়ারম্যান ভালো একটা চিকিৎসা কেন্দ্র হইলে সাপে যখন ধ্বংস করে সাথে যদি এখানে এই পদ্ধতিটা থাকে যে সাপ ধ্বংস হইলে এই মেডিসিনটা লাগবে এটা যদি সরকারই করে তাহলে আমাদের জন্য বড় ধরনের একটা উপকার সাপের কামড় থেকে নিজেকে রক্ষা আর দংশনের পর দ্রুততার সাথে হাসপাতালে যাওয়ার পরামর্শ সাপ নিয়ে কাজ করা বিশেষজ্ঞের কোন ওঝার কাছে কারো কাছে না গিয়ে সোজা মেডিকেল কলেজে যাওয়া বা হেলথ কমপ্লেক্স কাছে তারা তখন এই কাজটা করছেন আমরা এই করি সাজেস্ট করি যে মোটর সাইকেলে করে যেতে পারে কন্ডিশন হলো মোটর সাইকেলে তিনজন যেতে হবে মাঝে রুগীটাকে বসাতে হবে পেছনে শুধু মানিকগঞ্জের চরাঞ্চল নয় দেশের আরো কয়েকটি জেলায় ভয়ঙ্কর এই সাপের আতঙ্কে আছে মানুষ তাজনুর ইসলাম যমুনা নিউজ হরিরামপুর মানিকগঞ্জ